মাডোরডাম অদ্ভুত সুন্দর এক জায়গা যেখানে আমি গালিভার মাডোরডাম নেদারল্যান্ডের হেগে অবস্থিত একটি পার্ক আর পর্যটকের আকর্ষণীয় জায়গা যেখানে পুরা নেদারল্যান্ড এর যত নাম করা জায়গা ঐতিহাসিক জায়গাকে আসল জায়গা থেকে এক থেকে পঁচিশ গুণ ছোট মডেল তৈরি করা হয়েছে মাডোরডাম না দেখলে নেদারল্যান্ডের আসল মজাই পাওয়া যাবে না পুরা নেদারল্যান্ডকে এত ছোট আকারে যখন দেখছিলাম নিজেকে গালিভার মনে হচ্ছিল মাদোরডাম ১৯৫২ উনিশশো বাহান্ন সালে খোলা হয় দু হাজার বারো সালে মাডোর এর ষাট বছর পূর্তি পালন করা হয় মাডোর নামকরণ করা হয় জর্জ মাদোরো নামে একজন ইহুদি আইন বিভাগের ছাত্রের নামে যে জার্মানদের সাথে ডাচদের পক্ষে যুদ্ধ করে উনিশশো সালে মারা যায় মিস্টার বিভিন্ডার স্টার্প নামে একজন ডাচ স্টুডেন্ট মেম্বার ফাউন্ডেশনের ছিল যে ফাউন্ডেশন ছাত্রদের রোগে চিকিৎসা করত ও ছাত্রদের পড়াশোনা করাতো। মিস্টার বিবন ভেন ডার স্টার্ব জানতে পেরেছিল যে ইংল্যান্ড একটা পার্ক আছে যেটার আয় থেকে লন্ডনের একটা হাসপাতালে ডোনেট করা হতো মিস্টার বিবো ভেন ডার স্টার্ভ জর্জ মার্ডোর বাবা মায়ের সাথে একটা মিটিং করার পর তার বাবা মা মাডুরাম প্রজেক্ট করার জন্য ফান্ড দেন তখন এস জে বোমা নামে একজন আর্কিটেকচার নিয়োগ দেওয়া হয় এবং তাকে ইংল্যান্ডের পার্কটা দেখতে পাঠানো হয় কারণ তারা ঠিক এরকমই একটা পার্ক বানাতে চেয়েছিল যা কিছু বাড়িঘর মানুষ গাছপালা সব মেশিনে তৈরি কিছুদিন শুধু রং করা হয় ওখানে যে মানুষ তৈরি করা আছে তা নেদারল্যান্ডের আবহাওয়ার সাথে মিল রেখে তাদের কাপড় পাল্টানো হয় একসময় ওখানে পর্যটকের সংখ্যা কমতে থাকলে তারা দু হাজার সালে আবার নতুন করে আট মিলিয়ন ডলার খরচ করে পার্কে অনেক নতুন কিছু সংযোজন করেছিল যদি এই না দেখে নেদারল্যান্ড থেকে চলে আসতাম অনেক কিছু দেখা থেকে বঞ্চিত হতাম এই অল্প জায়গা পুরো নেদারল্যান্ডকে দেখা খালে জাহাজ চলছে বাড়ির ভেতর গাড়ি চলছে পার্ক ফ্যাক্টরিতে এক ইউরো কয়েন ফেললে সব চলতে থাকে অটোমেটিক এজন্য এক বিস্ময় বিমানবন্দরে চলছে ব্রিজের নিচে দিয়ে জাহাজ আসা যাওয়া করছে ট্রেন চলছে ঝর্ণা বেয়ে পানি নেমে আসছে সবকিছু দেখতে দেখতে সময় যে কখন চলে যায় টেরেই পাওয়া যায় না প্লেনগুলো ওঠা ওঠানামা করে শিব পানিতে আসা যাওয়া করছে কিন্তু একটার সাথে আরেকটা ধাক্কাও লাগে না সমস্ত নেদারল্যান্ডকে এই মডেলডামে ছোট করে উপস্থাপনা করা হয়েছে যতক্ষণ এখানে ছিলাম মনে হচ্ছিল রূপকথার কোনো দেশে আছি নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন